স্কুলে পাঠাও তাহলে কালকে উষ্ঠ লাগে কেন স্কুলে পাঠাইলা না হ্যাঁ ওরে বাবা বদেখা দেবার স্কুলে জানলে কেউ কান্দে হ্যাঁ শুধু কালকে দিনটার জন্যই কি এমন ছিল কালকে যে এত কান্নাকাটি করতেছ কালকে 15ই আগস্ট চলে গেছে এর মানে জানো কি না জানি না তুই কো কালকে আমাদের দেশের জাতীয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল আর এই দিনে আমাগো স্কুলে কানাল পাতায় কইরা আমাগো সব কানালে খিচুড়ি খাইতে দেয় তোমার লাগি এখন আমি খিচুড়ি দা মিস করলাম না বদের হাড্ডি লকডাউনে যে তোর পড়ালেখা লাডে উঠছে এটা তো আমি জানতাম কিন্তু এতটা যে নষ্ট হয়ে গেছে তা তো জানতাম না কেন জুসে সব খুলা হুইনা রাখ বদের হাড্ডি কালকে ওনার মৃত্যুবার্ষিকী ছিল জন্মবার্ষিকী না আর উনি জাতীয় কবি না জাতির পিতা আমি মানতাম না কি আবার মানতি না আমি বঙ্গবন্ধু ও বাবা ডাকতে পারবো না কেডা গলো করে ও বাবা ডাকতে তুমি তো কইলা বঙ্গবন্ধু জাতির পিতা আর পিতা মানে তো বাবা আর বাবা মানে তো ও বাবা খাইতে চাইলে আমার সামনে তে ওঠ ও মাই গড অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে আর ভালো লাগে না আমার আয় চুপ থাক তোর পড়ালেখা করতে আইলে যত সব কান্দাকাটি শুরু হয় হ্যাঁ আমি কানমই তুমি দীপু খালারে কাও না আর অ্যাসাইনমেন্ট না দিতে দাদের হাড্ডি তুই কি কাছে গেলি দীপু মনি তোর খালা হলো কবে তে তোর মাথা কি নষ্ট হয়ে গেল আমার মাথা নষ্ট হইয়া পাগল হয়ে গেছে দীপু খালে কেমনে পারলো আমাকে এই ছোট ছোট কুচি পোলা পাইন্দিরে আসে মেট নামে একটা বুল্লা বাস ধরা দিতে এখন যে এই গিলি লিখতে লিখতে জীবন একেবারে ফাপ্তা ফাপ্তা হইয়া যাইতাছে এটা কি হয় জানে বদের হাড্ডি উষ্ঠা না খাইতে চাইলে মাথা ঠান্ডা করে অ্যাসাইনমেন্ট গুলা শেষ কর হ্যাঁ উষ্ঠা তো খাবই এক সাইডে তুমি উষ্ঠাই বা আরেক সাইডে দীপু খালা মনে আমাকে বুইলা বুইলা অ্যাসাইনমেন্ট দিয়ে জীবন না ফালা ফালা করব উফ জীবন মানে যন্ত্রণা বদের হাড্ডি তুই দিন দিন অনেক পাকনা হয়ে যাইতাছস হ্যাঁ এখন উচিত কথা কইলে তো পাকনা হও মুই চুপ থাক অ্যাসাইনমেন্ট লাখ লিখতেছি তো মা তুমি চেষ্টা যাও কেন আমার ভয় করে না মুসিবত তাহলে একটা বিয়া দিয়ে দিই ভালো লাগবে না কি সারাদিন বিয়া বিয়া করো আমার সাতটা জামাই আছে না কি সাতটা জামাই মানে কি কথা দাঁড়াও আজকে তোমায় আমি বইলাই দেবো আমার এক নাম্বার জামাই র‍্যাপ মনস্টার আমার দুই নাম্বার জামাই হাসির মনস্টার জিন যে সারাদিন হি হি করে হাসে আর আমারও হাসায় আমার তিন নাম্বার দুষ্ট জামাই জি হাত যার হাসি কখনোই থামে না আমার চার নাম্বার জামাই অলস বিলে সুকা যে আমারে কখনোই পাত্তা দেয় না আমার পাঁচ নাম্বার জামাই শুধু জিমিং যার ঢং দেখতে আমার পাড়ার সব মাইয়ারা মরে গেছে আমার ছয় নাম্বার জামাই কি ছানি বানি জাং কুকি যার আমি এত গোলা ভালোবাসি আর আমার সাত নাম্বার জামাই বদর হাডিবি ওরে যাবি কত ভালোবাসি তা আমি কেমনে বোঝাই এই হইলো তোমার সাত জামাই ব্যাপারটা বুঝতে পারছো না এক বদের হাড্ডির জ্বালায় বাসিন আবার সাতটা লয়ে আইসস ঝাড়ু ডালে তোর সাত জামাই আর তোর একটু ঝাইরা দেই ওই মা তার আবার কি হইলো বদের হাড্ডি তুমি কি আজীবন আমারে বদের হাড্ডি বলবা ঝাড়ু দিয়ে ঝাইয়া দিবা তার আগে তুই আমার একটা প্রশ্নের জবাব দে বলো আমি চোখ খুলে শুনতাছি তুই কি আজীবন এই বিডিএস নিয়ে থাকবি এটা কোন প্রশ্ন হলো বিডিএস মানে বদের হাড্ডি আর বদের হাড্ডি মানে বিডিএস তাইলে এবার আমার উত্তরটাও শোন ঝাড়ু মানে বদের হাড্ডি আর বদের হাড্ডি মানে ঝাড়ু খালি ঝাড়ু দিয়া বাইরে একটা মা পড়ছে আমার কপালে বদের হাড্ডির মা কোথাকার কি কইলি তুই কই কি কইলাম কিছু কই নাই তো আমার সামনে তো সর নালে কিন্তু উষ্টা খাবি উফ খালি ঝাড়ুর বালি আর উষ্টা জীবন নাই পিস পাতা আবার কথা কস ওই মা তোর আবার কি হয়েছে শুধু মুচি তুমি নাকি আমারে একটু ভালোবাসো না কে বলছে এই কথা বদের হাড্ডি বলছে কি বলছে শুনবা বলছে শুধু জিমি না তোরে তো একটু ভালোবাসে না সব আমারই ভালোবাসে তদের হাড্ডি একটু এদিকে তো কি হইছে মা তুই শুধু জিমি রে কি বলছস মানে মা আবার তুই আমার সামনে দাঁত খেলাস দাঁড়াইস আজকে তোরে আজিবি না জাগিয়া ঝাড়ুটা লই তো ঝাড়ু তো আমার ঠিক অনেক বড় ঝাড়ুটা ধরতে গেলে তো ঝাড়ুটা লইয়া উল্টাইয়া পইরা যাই ছাগল দুটা শোন আমার সামনে তে কি মা যেটা সিতা এই শুধু জীবন তুই আমারে বিদায় দিয়ে আমার লাগে চল আচ্ছা মা আমিও যাইতা সিতা
ছাগল দুটাই তাইলে আমরা ছাগল হইলাম না তাই আমরা ছাগলের মতো থাকতেছি তগলে আজ আমি কই যামু চল সাথ করিয়া যাই আই তো থাক উষ্ণ না খাইতে চাইলে আমার সামনেতে দণ্ডায় ওর যা ও মা একটু শোনো কি হইছে রে বদর হাড্ডি তুমি জানো আমার না পেটের মধ্যে এত বুইজা বুইজা খিদা লাগছে বুইজা বুইজা খিদা লাগছে শুধু তাই না মরা ইন্দুরেরা আমার প্যাডের মধ্যে ঝাক্কা নাক্কা ডান্স করতেছে বদর হাড্ডি তুই খালি ঝাড়ুর বাড়ি আর উষ্টা খাওয়ি না কথা কস আমার সামনে আয়া আচ্ছা ঝাড়ুর বাড়ি আর উষ্টাও খামু না কিন্তু এখন আমার কিছু খাইতে দাও না মা কি খাবি বল তুমি একটা কাজ করো মা আমার জন্য দুই দিস্তা মুড়ির মধ্যে বাটার মাখাইয়া নিয়ে আসো আমি সেটা চাট্টা চিট্টা খামু না হ্যাঁ কইলি কি তুই দুই দিস্তা মুড়ির মধ্যে বাটার মাখা এলে আমো এটা কোন কথা তুমি জানো না মা আমি বিটিএস আর্মি তাই তো বাটার ছাড়া আর কিছু খাই না তুই বিটিএস আর্মি বলে শুধু বাটারই খাবি কেন তুমি আমার বিটিএস এর বাটার গানটা শোনো না একটুখানি দাঁড়াও আমি তোমারে শোনাইতাছি স্মুথ লাইক বাটার লাইক এ ক্রিমিনাল হ্যান্ডি কভার গান পপ লাইক ট্রাবল ব্যাগিং ইনটু ইউর হেড লাইক দ্যাট সবই তো ঠিক ছিল কিন্তু লাস্টে দাঁড়ায় তুই চার্জে না গেলি কেন এটাই তো বুঝলাম না বাবা সবাই খালি তোমারই দেখতে চায় কেন শুধু বলে বাদের হাড্ডি বাবারই দেখতে চাই তুমি তো খুব দুষ্টামি করো তাই তোমার বাবাকে দেখতে চায় সবাই ওরা ভাবতেছে বদের হাড্ডি এত দুষ্ট না জানি ওর বাবা কত বড় দুষ্ট তাই তোমার দেখতে চায় তাই না বাবা আমি তো বুঝে লাগছি তুমি একটু বেশি দুষ্ট হয়ে গেছো না ইদানিং আর তোমার মা বললো তুমি নাকি সারাদিন বিটিএস নিয়ে থাকো একটুখানি দাঁড়াও আমি কইতাছি এখন তো সময় দুষ্টুমি করার আর তো সময় বিটিএস নিয়ে থাকার বিটিএস কে ছাড়া তোমার বদের হাড্ডি একটুখানিও বাঁচবে না ও বাবা বদের হাড্ডি তুই এখানে বসে বসে বাবার মাথা খাইতেছিস মা তুমি গানটাও শেষ করতে দিলা না তুমি এত পচা হয়ে গেছো একটা উষ্টা খাবি ও টানতে তো আমি সকাল দুপুর রাইতে প্রতি বেলাই খাই আর খাইতে ভাল লাগে না হয় একটু নতুন কিছু খাও না মা আমার বাঁ হাতের উল্টা পিঠ দিয়া তোর গালে একটা কষা চন্না খাইতে চাইলে ওট নতুন মানে ঠিকটাও কিন্তু করা হয়েছে মা এক্ষুনি যেটা শিখা দাঁড়াও বদর হাড্ডি यस স্যার একটা প্রশ্ন করি তুই অ্যানসার দে ঠিক আছে স্যার ধর সমুদ্রে মাঝখানে একটা লেম্বু গাছ ওইখান থেকে তোর একটা লেম্বু পাড়তে হইব তুই এখন কেমনে পারবি বল তো স্যার আপনি যে পাগল সেটা তো আমরা হক গলে জানি তারপরেও কি বারবার এমন আজব প্রশ্ন করে পাগলের পরিচয় দাও লাগে চুপ থাক অ্যানসার দে কারণ আমি কইতাছি আমার পিছনে দুইটা ডানা লাগাইয়া তারপরে আমি উইরা উইরা গিয়া লেম্বু সিজা আনবো ডানা কি তোর বাপের যে উইরা গিয়া লেবু সিজা আনবি তাই নাকি সমুদ্রের মাঝখানে আপনার পাগল বাপে আপনার লেগা লেম্বু গাছ লাগায় ঠেয়ে গেছিল জাঙ্গু কি কি হয়েছে রে বদর হাড্ডি কোথায় থাক আমি সব খুলে হন তাসি বিটিএস এর মধ্যে সব ঠিক তবে সে তো কালো লাগে রে কি কইতাম সবকটা তো দেখতে একই রকম চেহারা কি কইলি তুই তুই আজকে আমার কইল যার তাগুন ধরায় দিলি খাইস তুই তোর আজকে আমি বিটিএস এর সবকটা দেখি নাই তাসি কান খুললা ভালা কইরা ফাইয়া দেখ এদের নাম র‍্যাপ মনস্টার এরা আমগো লিডার বুঝছস এইটা হইলো গিয়া আমগো বিটিএস এর বদজিন দেখাস তুই কি আমার অগোটা সিনে দিলি নাকি আমার উপরে গ্রেনেড হামলা করলি বুঝলাম না।